এখন সোশ্যাল মিডিয়ায় খবর উঠছে যে এই ভারতকে হারাবে কি কেউ পাত্তা পাচ্ছে না এই টিমের কাছে সাউথ আফ্রিকার মতো এত সুন্দর ব্যাটিং ইউনিট যদি তিরাশি রানে অল আউট হয়ে যায় তাহলে সত্যিই তো এই ভারতকে হারাবে কি মিড ম্যাচের ভিডিও আপলোড করতে পারিনি তার আগে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে কলকাতার অ্যাটমসফিয়ার অসাধারণ কোহলি কো বল দারুণ ছিল সারাক্ষণ কিন্তু কোহলি বল ফেলে আরও সকলে খুশি হতো তাদের ইচ্ছাগুলো পূরণ হতো কিন্তু যাই হোক একটাই ভয় হয় যে দু হাজার উনিশের মতো হয়ে যাবে না তো সব ম্যাচগুলো জিতে জিতে যাচ্ছে এবং লাস্টে একটা ম্যাচ খারাপ তো সব একবারে ধস হয়ে যাবে না তো ধসের মতো সব পড়ে যাবে নি তো হলেও সেই সব আটকানার মতো টিম এবারে আরও ভালো যদি উইকেট পড়ে সেই অনুযায়ী টিম রুখে দাঁড়ায় যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পড়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধেও সমস্যা হয়েছিল রুখে দাঁড়ায় মানে এটা বলা হয় যে পুরো ইউনিট ধরে খেলছে এগারো জন মিলে একই ইউনিটে বল করছে ব্যাটিং করছে আগে আগে কি হতো যে দু তিনজন মিলে খেলত দু হাজার উনিশের কথা যদি ধরি কারণ সেটা টানা সব ম্যাচ জিতছিলাম তারপরে একটা ম্যাচ হারছিলাম ব্যাস ওয়ার্ল্ড কাপ থেকে বাহার যে প্রথম রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান এবং লাস্টে এবং থার্ড নম্বর কোহলি এবং তারপরে জোর যখন তখন চার নম্বর যে ছিল সে কি পাঁচ নম্বর ধোনি পর্যন্ত আসতো এর বেশি কেউ আসতো নি মানে ওই কটাই খেলতো ধোনিও খুব কম বিরাট কোহলি পর্যন্তই আসতো কিন্তু এর টিমটা সম্পূর্ণ আলাদা সকলে মিলে মিশে এক এক রানের জন্য আপনি একটা মানে সিক্সটি রানের কাছাকাছি ছিল এক রান আটকানোর জন্য কত কিছু চেষ্টা করতেছেন আর হচ্ছে এই যে পুরো পিচটা ছিল সত্যি ব্যাটিং করা প্রচুর কষ্টকর ছিল কারণ কোহলি ম্যাচের পরে এসে বলেছিল যে এই পিচ প্রচুর স্লো এবং সত্যি সত্যি সাউথ আফ্রিকা টিকতেই পারল না যে সাউথ আফ্রিকায় যে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন মানে আপনি একটু ভেবে দেখুন ক্লাস সেন মাথা মানে যে সব অভাবনীয় সব ব্যাটিং লাইন যারা হচ্ছে মুড়ে দিতে পারে ধুমড়ে মুছে দিতে পারে অপোজিট টিমকে সেই সব ব্যাটিং এর লাইন ব্যাটিং লাইনে তিরাশি রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকার মতো যেখানে ইন্ডিয়া তিনশো হচ্ছে পঁচিশ রান করছে মানে অভাবনীয় বাংলার ট্রাম খুঁজে পাইনি যে মানে ভাবা যায় এইসব জিনিস আর বিরাট কোহলির হ্যাপি বার্থডে হান্ড্রেড পেয়েছে মানে এটা একটা যারা ফ্যান এসেছে পয়সা ওয়াসিল তো হয়নি যে ভালো ম্যাচ দেখতে পাবে কিন্তু বিরাট কোহলি হান্ড্রেড হয়েছে সেটা দেখে তারা ওয়াসিল করে নিয়েছে তো বিশেষ কোনো ধরাডুবি না হলে এ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে ইন্ডিয়া থেকে কেউ ছাড়াতে পারবে না কোনো পাত্তাই পাবে না টিম যেভাবে বোলিং ব্যাটিং বোলিং যেভাবে করছে সিরাজ এসে উইকেট লে নিল সামি এসে উইকেট লে নিল যেটুকু বাকি ছিল যাদে যা তারপরে আর কুলদীপ করে নিয়ে নিল কুলদীপ যাদে যা বলি একটু একটু করে ঘুরছে আটকাতে পারছে না ওটা তো সাধারণ যাদে যা ওরকমই বল ঘুরে তা তো কেন জানি হচ্ছে না প্ল্যানিং করে আসেনি মেন কথা সাউথ আফ্রিকা যে কিভাবে প্ল্যানিং করবে হ্যাঁ চলে এসছে জানে যে ওই জিনিসটার প্রবলেম আছে যে পরে ব্যাটিং করলে কিন্তু তাও প্ল্যানিং করে আসেনি তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা সমস্যার কারণ নাহলে আর কিছু সমস্যার কারণ নেই যে বিশাল কিছু হচ্ছে উইকেটে এমন কিছু যে ব্যাটিং করা যাবে নি যেখানে ইন্ডিয়া করছে সেখানে কেন করা যাবে নি হলেও ট্রেন্ড হচ্ছিল যে সেলফিস আর হচ্ছে স্লো ম্যাচ খেলছে বিরাট কোহলিকে নিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল পিছটাই স্লো ছিল যেখানে সাউথ আফ্রিকা দাঁড়াতেই পারেনি বিরাট কোহলির রানটাই চেস করতে পারেনি দশ বারো রান পিছিয়ে আছে আঠারো রান মতো পিছিয়ে আছে তো একটা অভাবনীয় জিত আর হচ্ছে ইডেন গার্ডেনের অ্যাটমসফিয়ার দারুণ ছিল যখন সকলে মিলে চিল্লাচ্ছে এবং যখন বিরাট কোহলি হান্ড্রেড করেছিল এবং যখন পাঁচটা উইকেট যাদের যা নিল অসাধারণ যাদের যা অসাধারণ বল করেছে এবং ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি হয়েছে যুবরাজ সিং এর রেকর্ড হচ্ছে যাদের যা ভেঙেছে কারণ পাঁচবার কোন স্পিনার যদি উইকেট নিয়েছে রেকর্ড ভেঙেছে এবং শচীন তেন্ডুলকারের রেকর্ড সমান 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 এসেছে এবং আশা করি ভেঙে দিবে কয়েকটা ম্যাচের মধ্যে তো যাই হোক মজা চলে আসছে খেলা দেখে কিন্তু এই খেলাটাকে ধরে রাখা এখনো প্রায় এক সপ্তাহ পর আবার খেলা আছে এবং তারপরে পর পর যে খেলাগুলো আছে সেগুলাই জিততে হবে এবং সেগুলো এরকম অনেক সমস্যা আসবে কারণ বড় বড় টিমের সাথে খেলা আছে তো সেইখানেই মেন যে হ্যাঁ একটার মধ্যে একটাই জিততে হবে নক আউট ম্যাচ প্রত্যেকটা যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং